উনি আমাদের এ রাখবেন আর কি, ঠিক আছে? তো উনি আমাদের সাথে আছেন, থাকেন তো ইনশাআল্লাহ। सर्वधर्म स्वरूपायम सर्वदेवादेव स्वरूपिणे अवताराय वरिष्ठाय रामकृष्ण दीन भगवान रामकृष्ण आशीर्वाद धन्य माँ शारदा मायर मानस कन्या जाके आमरा शारदेश्वरी बोली अर्थात মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় बहु पुरातन থেকে আমি ওনার কাছে আছি, ওনাকে আমি দীক্ষা দিই, ওনার মা বাবাকে আমি দীক্ষা দিই, আমি ওনার গুরুদেব হই। এবং মমতা ব্যানার্জি যতবার ভারতবর্ষের মুখ্যমন্ত্রী হয়েছেন শুধু মাথাটি নিচু করে আমাকে বলেছেন বাবা মাথাটা একটু হাত ছুঁয়ে দিন। তা আমি বলেছি দুটো কথা, যে আমি তুমি আমার মাথায় হাতটা ছোঁয়াতে পারি কিন্তু সত্য আমার দুটো থাকবে, একটা হচ্ছে ভারতের যত ইমাম আছে তাদের চিন্তা করতে হবে, ভারতের যত পুরোহিত হিন্দু সংগঠন আছে ধর্মগুরু আছে তাদের চিন্তা করতে হবে। তুমি যদি সেই চিন্তাটা করতে পারো আমি তোমার মাথায় হাতটা ছাগাতে পারি। বলো বাবা তোমার কথা আমি রাখবো, তোমার যে কোনো সমস্যা হবে তুমি আমাকে বলবে, যে কোন সংগঠনে কার কি সমস্যা হয়েছে শুধু আমাকে একটু শুনিয়ে দেবে, আমি সেই সমাধানটা করে দেবো। আজকে এখানে এসে যে সমস্যাগুলো জানলাম আমি মেয়ের সঙ্গে বসবো কথা বলবো। আমি যখন যাই উনি নবান্নে আমাকে ডাকেনি, ওনার বাড়িতে ডাকে, বাড়িতে বসে আমরা বাপে মেয়ে অনেক কথাবার্তা বলি এবং অনেক আলোচনা করি। আমি শুধু মানুষের কথা ভাবি কেন, আজকে আমি ইসলামের মধ্যেই নিজে বিরাজমান কেন, স্বাধীনতা সংগ্রামী লোক আমি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে 1947 সাল যখন স্বাধীনতা হয় ওই সময় আমার জন্ম, আমার তখন বয়স মাত্র 3 দিন। ইংরেজদের সঙ্গে যুদ্ধে আমার মা এবং বাবা দুজনেই মারা যায়। এই 3 দিনের বাচ্চাকে আমার এক ইসলাম মা মানুষ করেছিল, তার নাম হচ্ছে আমিনা বিবি, তার দুগ্ধ পান করে আমি মানুষ হয়েছি 5 বছর। 5 বছর বাদে আমাকে বেলুড়মঠে অর্পণ করা হয়। বেলুড়মঠে প্রথম গুরুদেব বীরেশ্বরানন্দ মহারাজাকে প্রভু মহারাজ বলি, ওনার ছত্র ছায়া বেলুড়মঠ থেকে আমি ডাক্তারি পাস করি, মিশনে সব কিছু কাজ করি, কিন্তু গুরুদেবকে আমি একটা কথাই বলি, গুরুদেব আপনি কিন্তু আর পায়ের শেকলটি পড়াবেন না। বলছে কেন, আমি মানুষের সেবা করতে চাই, আমি জনগণের সেবা করতে চাই, আমি জাতির সেবা করতে চাই, এই জন্য আমাকে অনুমতি দিতে হবে। বলে বেশ তোমাকে আমরা ছেড়ে রাখলাম, সেই জন্য ওরা আমাকে বলেছে এটা বাঘের খাঁচা, ওই খাঁচায় হাত দিলে কামড় দিয়ে দেয়। সেই জন্য মহারাজা কেউ যারা মিডিয়ারা আছে তারা যদি গিয়ে বেলুড়মঠে মহারাজকে বলে যে আচ্ছা উপ মহারাজকে চেনেন, বলে ও রয়্যাল বেঙ্গল টাইগার, ওর কাছে যেও না গেলে কামড় খেতে হবে। সেই জন্য মহারাজরা আমাকে খুব ভালোবাসে এবং আমার যেখানে যত প্রোগ্রাম হয় আমি সারা বিশ্বে ধর্ম প্রসার করি, সারা বিশ্বে ধর্ম প্রচার করি, এবং শুধু হিন্দু নয় খ্রিস্টান নয় জৈন নয় ইসলাম নয় সব ধর্মের মধ্যে আমি বিরাজমান। সেই জন্য আমাকে সঙ্ঘগুরু বলে, সর্বধর্মের আমি সঙ্ঘগুরু। কালকেও আমি প্রোগ্রাম করে এসেছি বিশ্বনবীর এক প্রোগ্রাম, বিশ্বনবী যে 33তম যে নবী সাহেব আছেন তিনি আমার সঙ্গে এসেছিলেন উলুবেরিয়াতে, এবং সেখানে বিশালভাবে সভা করা হয়েছে, এখানে রাত্রি 12টা পর্যন্ত সভা করেছি, করার পরে রাত্রি 1টার সময় আমি এয়ারপোর্টে আসি এখানে আসার জন্য, এবং এখানে 3টের সময় গাড়ি ধরে আমি এখানে পৌঁছে গেছি। তা আমি চাই সব ভাইয়ের থেকে সব মায়ের থেকে সব বোনের থেকে একত্র নিয়ে চাই, কেন রামকৃষ্ণদেব বলেছে অগ্নি মন্ত্রে দীক্ষিত করো মাতৃকে করো হাতিয়ার, সব যদি ভাই বোন আমরা এক থাকি আমরা ভারতবর্ষে বিশাল আলো জ্বালবো। এবং আমি আগে চাই ইমামদের, ইমামরা হচ্ছে ধর্মের সঙ্ঘগুরু, এরা যদি জগৎকে প্রতিষ্ঠিত করতে চায় এদের কথা আমি সবসময় ভাববো, তার জন্য দিদির সঙ্গে যদি যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করতেও রাজি আছি, তবু আমি ইমামদের ভাতা আদায় করে তবে ছাড়বো। আরো যদি বলি আমি যেটা কাদের জন্য বলবো না, মাদ্রাসার জন্য বলবো, মাদ্রাসার জন্য আমি সিদ্ধগুলা চৌধুরীকে বলেছি, ওনার কাছের মানুষ আমি, আমাকে প্রিয় বন্ধু বলে, ওনাকে আমি বলেছি যে মাদ্রাসা যত বাড়াবেন তত ভালো, এবং মাদ্রাসা যাতে বড় হয় তার জন্য আমি বিশাল একটা ইনকামিং রাস্তা করে দেবো, যেটা হচ্ছে যেহেতু আমি মেডিসিন সার্জেন ডাক্তার সব মেডিসিন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, বলে যদি সব মাদ্রাসায় মেডিসিন চালু করে দেওয়া যায় বছরে 5 লাখ টাকা প্রতিটা মাদ্রাসা পাবে, এই 5 লাখ টাকা মাদ্রাসাগুলো অনেক উন্নত হয়ে যাবে, তারা যদি সেই সহযোগিতা পেতে চায় আমি তারও সুব্যবস্থা করে দেবো।
আজকে আমি বলবো না, আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি যে আসতে পেরেছি সেই জন্য আমি নিজেকে বড় ধন্য মনে করব। আমি এদের সঙ্গে খুব কাছের মানুষ, এরা যখন ডাকে তখনই আসি। সেই জন্য ঠাকুরের কাছে আমি এই আশীর্বাদই চাই বা আল্লাহর কাছে এই আশীর্বাদ চাই যে আমাকে যেন 100 বছর বাঁচিয়ে রাখা হয়, আমি সবার জন্য জাতির জন্য কিছু যেন করতে পারি। এই বলে বক্তব্য শেষ করলাম বলে অনুগ্রহ করছি। আমাদের সকলের দাবি উনি আমাদের রাখবেন আর কি, ঠিক আছে তো? আমাদের সাথে আছেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ স্বামী পরমানন্দ জি, উনি মুখ্যমন্ত্রী আছেন।